একটি গ্রাম ছিল ছোট এবং খুব সুন্দর। সেই গ্রামে একটি নদীও ছিল। সেখানে বাস করত একটি ব্যবসায়ী। ওই ব্যবসায়ী গ্রামের বিভিন্ন প্রান্তে ব্যবসা করতেন। তার ছিল একটি পোষা গাধা। সেই গাধার পিঠে মালপত্র চাপিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তাকে যেতে হতো নদীর মধ্য দিয়ে। ব্যবসায়ীটি ভীষণ যত্ন করত গাধাটিকে। একদিন ব্যবসায়ীটি নুনের বোঝা গাধার পিঠে চাপিয়ে ব্যবসা করতে বের হল। দুজনে এলো নদীটির কাছে। ব্যবসায়ীটি গাধাকে বলল, তুই সাবধানে যাস, না হলে জলে পড়ে যাবি। ঠিক আছে। কিন্তু গাধাটি নদী পার হতে পারল না। সে নুনের বোঝা নিয়ে নদীতে পড়ে গেল। এরপর যখন গাধা নদী থেকে উঠল, সে দেখল তার বোঝাটি অনেক হালকা হয়ে গেছে। সে মনে মনে ভাবল, বাহ, বেশ মজার তো, জল থেকে উঠতে বোঝার ভারটা কেমন কমে গেল। এরপর মালিক গাধাকে বলল, চল আজ বাড়ি ফিরে যাই, জলে পড়ে নুন তো সব ধুয়ে গেছে, আর বিক্রি করতে গিয়ে লাভ নেই। গাধা ভাবল, বাহ, এ তো বেশ ভালো, বোঝাও কমে গেল আর বিক্রি করতেও যেতে হলো না, এটা তো তাহলে রোজ করতে হবে। এরপর ব্যবসায়ীটি গাধাকে যত্ন করে খেতে দিল। গাধাটি মনের সুখে খেয়ে ঘুমিয়ে পড়ল। এর পরের দিন গাধার পিঠে মাল চাপিয়ে আবার চলল। নদীর কাছে এসে ব্যবসায়ীটি আবার বলল, সাবধানে যাস। যেই না বলা অমনি গাধা ইচ্ছে করে জলে পড়ে গেল। এরপর ব্যবসায়ীটি আবার গাধাকে নিয়ে ফিরে এলো বাড়িতে। আজকেও যত্ন করে খেতে দিল। গাধা বেশ মজা পেল। সে মনে মনে ঠিক করল, এবার থেকে রোজ এরকমই করব, বোঝাও হালকা হবে আর খাটুনিও হবে না। এর পরের দিন আবার নুনের বোঝা চাপিয়ে নিয়ে বিক্রি করতে বের হলো ব্যবসায়ী। নদীর কাছে এসে দাঁড়িয়েই গাধা জলে ঝাঁপ দিল। মালিকের আর বুঝতে বাকি রইল না যে গাধাটি বদমাইশি করে এরকম করছে। সে গাধাটিকে জব্দ করবে ঠিক করল। সে বাড়িতে নিয়ে এসে বলল, আজ তিন দিন ধরে কিছু বিক্রি করতে যেতে পারিনি, তাই তোকে কিছু খেতে দিতে পারবো না। এই বলে ব্যবসায়ীটি চলে গেল। গাধা ভাবল, ঠিক আছে, একদিনের তো ব্যাপার, কাল থেকে আবার খেতে দেবে। এটা বলে সে ঘুমিয়ে পড়ল। মালিক ঠিক করল এবারে সে গাধার পিঠে তুলোর বোঝা দেবে। যেই না জলে পড়বে অমনি ভারী হয়ে যাবে, গাধা ভারী শাস্তি পাবে। অতপর সকালে গাধার পিঠে তুলোর বোঝা তুলে দিল সে। বাহ, আজকে তো আরো হালকা পিঠের বোঝাটা, নদীতে পড়ে আরো হালকা করে নেব। এরপর সে আবার নদীতে ঝাঁপ মারল। কিন্তু প্রতিদিনের মতো আজ একটু ব্যতিক্রম ঘটনা ঘটল। গাধা যেই না নদী থেকে উঠতে চাইল, সে উঠতে পারল না। সে দেখল নদীতে ভিজে তার বস্তাটা আরো ভারী হয়ে গেছে। কোনো প্রকারে টেনে হিঁচড়ে নদী থেকে উঠে সে মালিকের সাথে দোকানে গেল। অবশেষে বিক্রি করে দিনের শেষে বাড়ি ফিরল। আজকে গাধার প্রচুর পরিশ্রম হয়, প্রচুর ক্লান্ত হয়ে পড়ল। সে মনে মনে বলল, না বাবা, থাক, জোর করে আর আমি নদীতে ঝাঁপ দেব না। আজ আমার উচিত শিক্ষা হয়েছে, যখন যেটা যেভাবে বইতে বলবে এবার থেকে আমি সেভাবেই বইবো।